Okay. আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়েদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. الحمد لله محمد رب العالمين الدربار অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আজকে আমাদেরকে এই 92তম দিনে আমাদের ন্যায্য অধিকার আদায়ের আশায়, ন্যায্য দাবি আদায়ের আশায় যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম তা আজকে 92তম দিনে উপনীত হয়েছে, চলমান রয়েছে। সেই 92তম দিনে আমাদেরকে এই অনশনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতন সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি যারা এই অনশনস্থলে উপস্থিত হয়ে এই রুদ্র বৃষ্টি ঝড়ের ভিতরে তারা অসুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থ প্রদান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা জানেন আমরা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে NTRC এর মাধ্যমে শিক্ষকতা অর্জন, শিক্ষকতার সনদ অর্জন লাভ করেছিলাম, মহান পেশায় শিক্ষকতা পেশায় নিয়োজিত হব বলে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, NTRC তাদের বারবার ভুলের কারণে তাদের নিয়মের ধরনের পরিবর্তন না করে একগ্রামি নিয়ম করেই কিন্তু আজকে আমাদেরকে বারবার প্রতারিত করছে এবং কি লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিচ্ছে, যার কারণে ওই চ্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন গড়ে ওঠে। সারা বাংলাদেশের হাজার হাজার নিবন্ধিত সনদ যারা নিয়োগ বঞ্চিত আছে তাদেরকে, শুধু তাদেরকে নিয়ে নয়, বাংলাদেশের অসংখ্য শিক্ষক আছেন যারা বর্তমানে চাকরিজীবী, তারাও আমাদের সাথে ঐকমত্য পোষণ করেছেন। আমরা দীর্ঘ গত 5ই জুন রবিবার থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের এই অনশনের কর্মসূচি চলমান রয়েছে। ইনশাআল্লাহ আমাদের দাবি যেহেতু মহান জাতীয় সংসদে উপনীত হয়েছে, মহান জাতীয় সংসদে উপস্থাপন হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয় যেহেতু উনি শুনেছেন, আশা করি আমাদের এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমরা প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই অনশনে, এই অনশনস্থলে আমরা সকল খাবার থেকে সকল পানি সহ সকল খাবার থেকে আমরা বিরত থাকি, আমরা সকল
যদি প্রয়োজন হয়, কারো যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই তাকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, প্রয়োজনে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা চিকিৎসা দিন অনেকে দিয়েছি, আপনারা যারা আছেন তাদেরকে দেওয়া হয়। আমরা এই অনশনে সকল কাবার থেকে আমরা বিরত থাকি, সকল কাবার আমরা পরিহার করে থাকি। এটা আমরা জানান দিতে চাই যে আমরা এই কষ্ট বা ত্যাগের বিনিময়ে আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, তা আমরা অবশ্যই ফিরে পেতে চাই। যার পরিপ্রেক্ষিতে আজকেও যথারীতি নামে আমাদের অনশনী কর্মসূচি 8টা থেকে শুরু হয়েছে। আলোচনা পর্বটা কি আমরা এনটিআরসির ভুলগুলো দূরে দেওয়ার জন্য বা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের যে আস্থা আছে সেটা ধারণা করার জন্য, আর আমাদের দাবি যে যৌক্তিক সেই যৌক্তিক নিয়ে আলোচনা করার জন্য আমরা প্রতিদিন আলোচনা পর্ব থাকে। যথারীতি আজকে আলোচনা পর্ব শুরু হতে চলছে, আর আলোচনা পর্ব শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের সম্মানিত শিক্ষক জনাব ইব্রাহিম কলিম স্যারকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم مرحبا الحمد لله আমাদের এই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আমাদের আলোচনা পর্ব শুরু হয়। আমরা এই আন্দোলনে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আন্দোলন, আর আমরা চাই যার যার ধর্ম যার যার পালন করবে, এটাই আমাদের বিশ্বাস, এটা ইসলাম ধর্মের মূলনীতি। তাই বিশ্বাসে ধারাবাহিকতায় সেই নিয়মের ধারাবাহিকতা এখন হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী পবিত্র গীতা পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক যামিনী কান্তি সরকার স্যারকে পবিত্র গীতা পাঠ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। নমস্কার। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্ঠ সর্বাদপি গরীয়সী। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম
সৃজমহম পরিত্রাণ সাধনং বিনাশয় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামী যুগে যুগে। অর্থাৎ যখন যখনই ধর্মের গ্লানি আর অধর্মের আবির্ভাব হয় তখন তখনই আমি নিজেকে নিজেই সৃষ্টি করি। সাধুদের রক্ষা এবং দুষ্কৃতিক দমনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতার রূপে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুক। ধন্যবাদ। যামিনী কান্তি সরকার স্যারকে হিন্দু ধর্মের নামরে দিয়ে পবিত্র অদ্ভুত পাঠ করার জন্য। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বন্ধু, আপনারা জানেন আমাদের এই 92তম দিনের অনুষ্ঠানের সফলতা হিসেবে আমরা মহান জাতীয় সংসদে দুবার আমাদের এই আন্দোলন বা আমাদের যে দাবির পক্ষে কথা বলেছেন দুইবার, আর দুইবারই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি নিজ কর্ণে শুনেছেন। এবং আমরা পূর্বে বাংলাদেশের এমন কোনো পত্রিকা নেই যে কোনো পত্রিকায় আমাদের এই নিউজ ছাপানো হয় নাই, বাংলাদেশের এমন কোনো মিডিয়া নেই, সকল মিডিয়াতে আমাদের এই নিউজগুলো এসেছে। এবার আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সেই আশ্বাসের বাণীর আশায়, যেহেতু এখন উনি মহান জাতীয় সংসদে শুনেছেন এবং বাংলাদেশ সরকারের অসংখ্য মানে সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের যারা শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃস্থানে বক্তব্য করেছেন, সকলে আমাদের সাথে সহমত পোষণ করেছেন, এখন আমাদের শুধু একটি আশার বাণী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শোনার বাকি। আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখি, আস্থা রাখি, ভরসা রাখি। আল্লাহ তালা ওনাকে এই তৌফিক দিয়েছেন, ওনার উপর রহমত দিয়েছেন, আল্লাহ তালা আরও ওনাকে রহমত দেবেন, ওনাকে আল্লাহ তালা আরও ন্যায় খায় দান করুন, উনি আমাদের মাতা আরও দীর্ঘদিন বেঁচে থাকুক। আমরা এই বিশ্বাস আছে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় অবশ্যই আমাদেরকে নৈরাশ করবেন না, আমাদেরকে অবশ্যই একটি সফলতার বাণী শুনিয়ে আমরা ইনশাল্লাহ বাড়ি ফিরতে পারবো। সেই আশায়, সেই ভরসায়, সেই বিশ্বাসে আমরা এই অনশনে অবস্থান করছি। ধন্যবাদ সবাইকে।